পরিচয় হবে আপনার আদর্শের অনুসারী দিয়ে। জুব্বা পাগড়ি পরে নায়েবে রাসূল হওয়া যায় না, জিলা কুলুপ পরে নায়েবে রাসূল হওয়া যায় না। যদি জুব্বা পাগড়ি দাড়ি টুপিতে নায়েবে রাসূল হতো, শিখরা হয়তো সবচেয়ে বড় নায়েবে রাসূল। শিখদের কি পাগড়ি নাই, দাড়ি নাই, জুব্বা নাই? আশেক রাসূলেরা শ্রী গিরিশচন্দ্র সেন যিনি কোরআনের অনুবাদ করেছিলেন, যদি আরবি ভাষা শিখে কেউ নায়েবে রাসূল হইত, শ্রী গিরিশচন্দ্র সেন নায়েবে রাসূল হইত, কি বলেন? আরবি ভাষা শিখলে যদি নায়েবে রাসূল হওয়া যায়, তাহলে আবু জাহেল আবু লাব তারা হইতে পারে রাসূল। ভাষা মানুষকে নায়েবে রাসূল করতে পারে না। নায়েবে রাসূল ওই ব্যক্তি যার মাঝে রাসূলের চরিত্র আছে, যিনি রাসূলের চরিত্রে চরিত্রবান, যার সাথে রাসূলের সাথে সম্পর্ক। সম্মানিত আশেক রাসূলেরা, নিশ্চয়ই আমরা এমন একটা ফেতনার যুগে এসে পৌঁছেছি যেই যুগে মুসলমান মুসলমানের বিরুদ্ধে জিহাদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্বর জাতিকে সুন্দর চরিত্র দিয়ে আশেক রাসূলে পরিণত করেছিলেন। সত্য না মিথ্যা বলেন তো, যারা রাসূলকে ভালোবেসেছেন তারাই আশেক রাসূল হয়েছেন, যারা রাসূলকে ভালোবেসেছিলেন তারাই মুমিন ছিলেন। সম্মানিত আশেক রাসূলেরা, রাসূল প্রেমিক যারা ছিলেন, আশেক রাসূল যারা ছিলেন, রাসূল চেয়েছিলেন বর্বর আরব জাতিকে, অশান্তির আরববাসীকে শান্তির দূত হিসাবে সবার ঘরে শান্তি পৌঁছে দিতে। জাহেলেদের যুগের মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে এসে বেদিন কাফেরগুলো আশেক রাসূল হয়ে মুমিনে পরিণত হয়েছিল। আপনারা জানেন হযরত উমর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কাটতে উদ্যত হয়ে খাত দরবারে নিয়ে গিয়েছিল, সেই উমর রাসূলের চেহারা মুবারক দেখে কদম মুবারকের লুটাই পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবীদের রাসূলদের আউলিয়া ইকরামদের ইতিহাস তালাশ করলে আমরা দেখতে পাই, নবীগণ রাসূলগণ আর আউলিয়া ইকরামগণ প্রত্যেকেই বেদিন থেকে মানুষকে দিনে এসেছে, কাফের থেকে মানুষকে মুমিন বানিয়েছে। আমাদের সমাজের নায়েবে রাসূল ফতোয়াবাজদের অবস্থা দেখতে দেখা যায়, এরা অস্থির হয়ে গেছে। মুসলমানের ছেলেকে কেমনে কাফের বানাবে, মুসলমানকে কেমনে ফতোয়া দেওয়া কাফের বানাবে? সম্মানিত আশেক রাসূলেরা, এই ফতোয়াবাজরা ধর্মচ্যুত, এদের কাছে কোনো ধর্ম নেই। আসমানি কিতাব ফেকা নাজিল হয় নাই, আসমানি কিতাব কুরআন নাজিল হয়েছে। আসমানি কিতাব কুরআন ফেকা নয়, ফেকা মানুষের সৃষ্টি, মানুষের সৃষ্টি মতবাদ মানুষকে আল্লাহর পথে টেনে তুলতে পারে না। সত্য না মিথ্যা বলেন তো, নিজের স্বার্থের জন্য জঘন্যভাবে মানুষকে বলি দেয় তার চরিত্র। সুতরাং সত্যিকার আশেক রাসূল না হয়ে এই মুহূর্তে আমাদের আর কোনো বিকল্প পথ আমি খুঁজে পাচ্ছি না। সম্মানিত আশেক রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন সারা পৃথিবীর মুসলমানদের অবস্থার প্রতি। আজ বিশ্বের 120 কোটি মুসলমানের দিকে তাকান, পৃথিবীর কোন দেশে শান্তি আছে, কোন মুসলমানের ঘরে শান্তি আছে? তাহলে ইসলাম শান্তির ধর্ম কিভাবে হলো? শান্তির ইসলাম কি মানুষকে বিপদগামী করতে পারে? শান্তির ইসলাম কি মানুষকে অস্থির করতে পারে? ইসলাম তো শান্তির ধর্ম। রাহমাতাল্লিল আলামিন মানুষকে শান্তির প্রতি আহ্বান করেছিলেন, সত্য নয় কি? রাসূল মানুষকে শান্তির প্রতি আহ্বান করেছিলেন, আর আমরা সেই রাসূলের শান্তির পথ, আমরা সেই রাসূলের আলোর পথ, আমরা সেই হেদায়েতের পথ, আমরা সেই সিরাতুল মুস্তাকিম রাস্তা ছেড়ে দিয়ে বিপদগামী হয়ে পড়েছি। বিশ্বের এই পরিস্থিতিতে আমরা যদি চরম নির্যাতন, চরম অত্যাচার, চরম বিপদ আপদ থেকে বাঁচতে চাই, আবার রাসূলের অনুসরণ করতে হবে। মুসলমানদের মধ্যে ফেরকাবাজি, আল্লাহ রাসূল বলেন অন্যান্য নবীর মধ্যে উম্মতের মধ্যে ছিল 72 ফেরকাবাদল, আমার অনুসারীদের মধ্যে 73 ফেরকাবাদল হবে। একদল বেহেশতি, 72 দলই জাহান্নামী। তালাশ করলে দেখা যাবে অধিকাংশ আমরা বিপদগামী হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে আল্লাহ, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামদের অনুকরণ ব্যতীত হেদায়েতের রাস্তা আমাদের জন্য বন্ধ। সম্মানিত আশেক রাসূলেরা,
আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করতে পারি এবং আশিক রাসূল হইতে পারি আমরাই পাব পরিত্রাণ আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ হবে পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশিক রাসূলেরা আমরা চাচ্ছি বিশ্ব আশিক রাসূল সম্মেলনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের মধ্যে রাসূলের প্রেম জাগ্রত করে দিতে আশিক রাসূল মানে রাসূলের প্রেমিক আপনারা রাসূলকে ভালোবাসেন না রাসূলকে মহব্বত করেন না যিনি রাসূলকে ভালোবাসেন তিনি তো আশিক রাসূল যে রাসূলকে ভালোবাসেন সেই আশিক রাসূল আপনি যদি রাসূলকে ভালোবাসেন রাসূলের প্রশংসায় রাসূলের সম্মানে আপনার কাছে আনন্দ লাগবে আর যদি রাসূলকে ভালো না বাসেন রাসূলের গুণ কীর্তন রাসূলের প্রশংসা আপনার জন্য কষ্টের কারণ হবে সত্য নয় কি আমরা চাচ্ছি ঘরে ঘরে আশিক রাসূল সৃষ্টি করতে সারা বিশ্বের মুসলমানরা রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে বিধর্মীদের চক্রান্তে পড়ার কারণে ভাগে ভাগে দলে দলে ফেরকাবাজি করে ধ্বংস হয়ে গেছে আজ দেশের মুসলমানদের কি করুণ পরিণতি এই মুহূর্তে যদি আমরা রাসূলকে ভালোবেসে সত্যিকার আশিক হইতে পারি আশিক রাসূল হইতে পারি আবার আমাদের মধ্যে হবে একমত মুসলিম জাতি যদি আশিক রাসূল হয়ে রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে একাকার হইতে পারে অবশ্যই আমাদের প্রতি আসবে শান্তি আমাদের প্রতি বর্ষিত হবে রহমত আমরা পাবো আল্লাহর দয়া আমরা পাবো শান্তি রাসূল যেহেতু রব্বুল আলামিন রহমাতাল্লিল আলামিনকে বলেছে হে রাসূল আপনি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ যিনি জগৎবাসীর রহমত তাকে ছেড়ে দিলে আমরা কি শান্তিতে থাকতে পারব আমরা তো জগৎবাসীর রহমতকে ছেড়ে দিয়েছি তাই আমরা চাচ্ছি আশিক রাসূল হয়ে রাসূলকে ভালোবেসে রাসূলের আদর্শ আঁকড়ে ধরে রাসূলের চরিত্র চরিত্রবান হয়ে ঘরে ঘরে আশিক রাসূল সৃষ্টি করে আল্লাহর রহমত পেতে আপনারা নিজের পরিবারে নিজের ঘরে নিজের মানে দেশে নিজের বাড়িতে রহমত চান না রহমত চাইতে হলে রহমাতাল্লিল আলামিনকে ধরতে হবে কারণ তিনি হলে রহমতের দূত দূতম্বিত আপনার কাছে রহমত আসবে না সম্মানিত আশিক রাসূলেরা যে কথা বলতে ভুলে গেছি পিরানে পীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ দরবারে এক যুগ গোলামি করে বুঝতে পেরেছি কোন পথ হক আর কোন পথ না হক কোন পথ আল্লাহ রাসূলের কোন পথ হল বিপদগামীর সুতরাং এই পরিস্থিতিতে আশিক রাসূল হইতে হলে আমাদেরকে আউলিয়াদের অনুসরণ করতে হবে আউলিয়াদের অনুকরণ করতে হবে এমন এক ফেতনার যুগে আমরা এসেছি যে শাহজালাল রহমাতুল্লাহ আলাই বাংলার মানুষকে বিদর্ভী থেকে ধর্মে অর্থাৎ মুসলমান বানিয়েছিলেন সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইর মাজারও বুম আউলিয়াদের মাজারও বুম মেরে ধ্বংস করা হচ্ছে ইহা পূর্ণ মোনা মুসলমানদের এর কারণেই একের পরে এক আমাদের উপরে গজব আসতেছে আমরা ধর্ম থেকে দূরে সরে পড়েছি সম্মানিত আশিক রাসূলেরা আমাদেরকে সত্যিকার মুমেন হইতে হলে আশিক রাসূল হইতে হলে আমাদেরকে আল্লাহর সাহায্য পেতে হলে আমাদের রাসূলের পথ আল্লাহর পথ অনুসরণ অনুকরণ করতে হবে রাসূলের মাধ্যমে যে আল্লাহর পথ সেই পথ হল কলমের মাধ্যমে আল্লাহকে চেনা কলমের মাধ্যমে আল্লাহকে জানা বিদ্যা দুই প্রকার এলমে শরীয়ত এলমে মারেফত শরীয়ত হল মুখোশ মারেফত হল আসল দেহ আর রুহু রুহু বিহনে দেহের যে অবস্থা শরীয়ত মারেফত বিহনে শরীয়তের ওই অবস্থা দেহ না থাকলে যেমন রুহু না থাকলে দেহের কোনো মূল্য থাকে না ইহা হয় লাশ মারেফত ছেড়ে দেওয়ার কারণে কলবের বিদ্যা ছেড়ে দেওয়ার কারণে মুসলিম জাতি লাশে পরিণত হয়েছে লাশের উপর দিয়ে লক্ষ লক্ষ বুলডোজার চালালে কিছু যায় আসে না সম্মানিত আশিক রাসূলেরা কলমের বিদ্যা ছেড়ে দেওয়ার কারণে আউলিয়া কেরামদের রাস্তা ছেড়ে দেওয়ার কারণে রাসূলের পথ ছেড়ে দেওয়ার কারণে আমরা গজবে পড়েছি বিপদগামী হয়ে পড়েছি এই পরিস্থিতিতে আমরা যদি সত্যিকার আশিক রাসূল হইতে না পারি এলমে তাসাউফ শিখতে না পারি আত্মার বিদ্যা শিখতে না পারি আমাদের পরিত্রাণের কোনো ব্যবস্থা নাই আল্লাহ বলেন নাসাক্তু ফিহি মিন রুহি আমার রুহু থেকে রুহু তোমার ভিতরে ফুঁকে দিলাম
আমাদের প্রত্যেকের দেহের ভিতরে রূহ আছে আছে না নাই রূহের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করেন মুরাকাবার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করেন আমাদের জন্য কেসটা সহজ হবে সম্মানিত আশিকের রাসূলেরা আজ বাদ ফজর থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে আপনারা বসে বিশ্ব আশিকের রাসূল সম্মেলনের বয়ান শুনেছেন অবগত হয়েছেন আমি চাই না আপনাদের কষ্ট হোক কষ্ট দেওয়া আমার অভ্যাস নয় তবে বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসছিলেন আমরা যদি সাহাবীদের মতো রাসূলকে ভালোবাসতে পারি আশিক রাসূল হতে পারি অবশ্যই আমাদের মানে ইহকালীন শান্তি পরকালীন শান্তি আমরা উপলব্ধি করতে সক্ষম হব যেমন মনে করেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করলেন কবুল করার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে গিয়ে বাড়িতে আনন্দের সাথে মেহমানদারি করার জন্য প্রস্তুতি নিতেছিলেন তার একটা খাসি ছিল খাসি জবাই করে মেহমানদারি করবেন রাসূলকে আল্লাহ রাসূল নির্দিষ্ট সময়ে জাবেরের বাড়িতে আসতে আসলেন উটের পিঠে করে এদিকে জাবের নিজের গরের খাসি জবাই করে বোনা করে খাবার ব্যবস্থা করেছেন জাবেরের ছোট ছেলে ঘুমাইছিল ঘুম থেকে উঠে এসে বড় ভাইকে বলে ভাই খাসি কিভাবে জবাই করে তখন বড় ভাই বলতেছিলেন ছুরি দিয়া গলা কেটে জবাই করে আমাকে একটু দেখাও না ছোট মানুষ তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বড় ছেলে হাতে ছুরি নিয়ে ছোট ভাইকে নিয়ে যেখানে খাসি জবাই করেছিল ওইখানে নিয়ে গেলেন ছোট ভাই বলে কিভাবে জবাই করে তো তুমি শো ছোট ভাই শুয়ে পড়লেন খাসির মতো বড় ভাই ছুরি দিয়া গলা কেটে দিলেন কাটার পরে ছটফট করতে করতে ছোট ভাইয়ের জীবন বের হয়ে গেলে বড় ভাই ভয়ে আতঙ্কিত হয়ে খেজুর গাছে উঠে পালিয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি যখন গড়ে খাসি বোনা করতেছিলেন এমন সময় উনি ছুটাছুটি করতেছে রাসূলের জন্য এখনো তো রাসূল আসে নাই একবার বাহিরে একবার গড়ে আবার খুঁজতে গেলেন ছেলেদেরকে দেখা যাচ্ছে না কোথায় যেতে যেতে যেখানে খাসি জবাই করেছিলেন গিয়ে দেখে সর্বনাশ আমার এই বাচ্চা ছেলে ছোট ছেলে সে তো গলা কাটা শহীদ হয়ে পড়েছে তিনি হঠাৎ করে মানে চিৎকার দিয়ে উঠলেন কি হলো বড় ছেলে ভাবছেন আব্বা হয়তো আমাকে মেরে ফেলবে ভয়ে সে ওইখান থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে সেও চলে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শহীদ করা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে ছুটে আসলেন বিবির কাছে বললেন আমাদের সর্বনাশ হয়ে গেছে ওর ভাই তোর গলা কেটে ফেলেছে দেখো সে মারা গেছে ওনার বিবি চিৎকার দিয়ে আসলেন আমাদের সর্বনাশ হয়ে গেছে জাবের বললেন আজকে কেঁদো না আজকে আমাদের কান্নার দিন নয় রহমত লিল আলমীন আমাদের বাড়িতে আসবে ধৈর্য ধরো আমরা যদি কাঁদি রাসূল তো মনে কষ্ট পাবেন আমরা রাসূলকে কষ্ট দিতে চাই না ছোট ছেলের লাশ কম্বল দিয়ে পাক ঘরের পিছনে ঢেকে রাখলেন জাবের বড় ছেলেকে খুঁজতে গেলেন যে দেখে সে খেজুর গাছতে পরে সেও লাশ হয়ে আছে দুই ছেলে জাবের ছিল তখন তিনি ওই বড় ছেলেকে বড় ছেলের দেহকে প্রাণহীন দেহ কোলে করে নিয়ে আসলেন বিবিকে বললেন দেখো তোমার ছেলে আবদুল্লাহ সেও শহীদ হয়ে স্বামী স্ত্রী দুইজনই কম্বল দিয়ে দুই ছেলেকে ঢেকে রেখে প্রস্তুতি নিচ্ছেন রহমত তালিল আলমন আমাদের বাড়িতে আসবে আমাদের জন্য সবচেয়ে পরম সৌভাগ্য আশিকের রাসূলেরা কেমন আশিক ছিলেন জাবের তার স্ত্রী উভয় বলতেছে আজকে আমাদের কান্নার দিন নয়